প্রিয় ছাত্রছাত্রী, আমরা যেটা নিয়ে পড়ছিলাম জীবন বিজ্ঞানের, লাস্ট আমরা পড়েছিলাম হিমোফিলিয়া রোগ, এবং সেখানে দেখেছিলাম হিমোফিলিয়া রোগ কাকে বলে, কিভাবে হিমোফিলিয়া রোগের মানুষ আক্রান্ত হয়, এবং হিমোফিলিয়া যে একটি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জেনেছিলাম। পড়ানো শুরু করার আগে আমরা কি পড়বো সে বিষয়টা একটু বলে নিই। আজকে আমরা পড়ব কিভাবে হিমোফিলিয়ার রোগ জনিত্রী জীব থেকে অর্থাৎ পিতামাতা থেকে অপত্যের মধ্যে যায়। এখন দেখো, আমরা যখনই একজন পুরুষের সঙ্গে একজন মহিলার বিবাহ হয়, আমরা কিন্তু রক্ত পরীক্ষা করতে বলি, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া আসে কি না এই জিনিসগুলো পরীক্ষা করে নিতে বলি, কারণ অদূর ভবিষ্যতে তার সন্তান সন্ততিদের মধ্যে এই রোগ কিন্তু যেতে পারে। তো পিতার হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত, বা হিমোফিলিয়া আক্রান্ত কি না, মাতা হিমোফিলিয়া আক্রান্ত কি না, না মাতা হিমোফিলিয়া বাহক, এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্ম হিমোফিলিয়া হবে কি না এই জিনিসগুলো বোঝা যায়। তো আমরা আজকে পিতামাতার কি ধরনের হিমোফিলিক জিনোটাইপ থাকলে সন্তান সন্ততিদের মধ্যে কি ধরনের হিমোফিলিয়া হতে পারে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো সেই আলোচনা যাওয়ার আগে আমরা দু একটি কথা আগে বলে নিই। আমি লাস্ট পড়ানোর সময়ে, তার আগের দিন যে ক্লাস আমাদের হয়েছিল, সেখানে শুধুমাত্র প্রথম দিকে অরিন্দমের প্রশ্ন উত্তর আমি পেয়েছিলাম, তারপরে পরে ক্লাসের প্রস্তুতি অর্থাৎ ভিডিও করার পরে আমাকে রিয়া, আইতি মনে হয়, সায়ন্তিকা, আরও কয়েকজন আমাকে প্রশ্ন উত্তর পাঠিয়েছিলে, তো তাদের নাম আগের ভিডিওতে করা হয়নি। ধন্যবাদ তোমাদের যারা উত্তর দিচ্ছো বা রেসপন্স করছো আমার ভিডিওর জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকেও পড়ানোর শেষে আমি একটি কোয়েশ্চেন রাখবো তোমাদের জন্য, যথারীতি তোমরা পা উত্তর দেবে যেভাবে দিচ্ছ উত্তর। যাই হোক, আমরা আজকের পড়া একটু শুরু করছি। দেখো, লাস্ট দিনকে পড়িয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম যে কি ধরনের ক্রোমোজোম থাকে। এখানে দেখো, বলেছিলাম এক্স এইচ এক্স এইচ এক্স এইচ, ছোট হাতের এইচ, ছোট হাতের এইচ, ছোট হাতের এইচ। মহিলাদের ক্ষেত্রে এই তিন ধরনের জিনোটাইপ বলেছিলাম যে তিন ধরনের হতে পারে। কী হতে পারে? এটা স্বাভাবিক মহিলা, আমি বললাম এটা স্বাভাবিক মহিলা, এটাকে বলেছিলাম বাহক, এবং এইটা হচ্ছে আক্রান্ত, যেহেতু এই রোগটি প্রচ্ছন্ন জিন ঘটিত। আর পুরুষদের ক্ষেত্রে আমি বলেছিলাম এক্স বড় হাতের এইচ ওয়াই এবং এক্স ছোট হাতের এইচ ওয়াই। এই দুটোর মধ্যে যেহেতু ওয়াই ক্রোমোজোম কোনো ভূমিকা নেই, তাহলে এখানে কি দেখাচ্ছি, এইটা হচ্ছে স্বাভাবিক পুরুষ আর এইটা হচ্ছে আক্রান্ত পুরুষ। সুতরাং আমরা যদি জিনোটাইপগুলো জানতে পারি যে কোনটা কি ধরনের জিনোটাইপ, এক্স এইচ বা এক্স কোনটা কি ধরনের, সেখান থেকে কিন্তু আমরা পিতামাতার যদি এরকম আমরা জানতে পারি পিতার কি আর মাতার কি ধরনের জিনোটাইপ, তাহলে সন্তান সন্ততিদের মধ্যে কি ধরনের জিনোটাইপ হতে পারে তা কিন্তু আমরা বলতে পারবো। তো আমরা প্রথমে তোমাদের দুটো উদাহরণ দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করব, তারপর তোমাদের জন্য একটা প্রশ্ন উত্তর থাকবে, তোমরা আশা করি কদিন পরে আমাকে দেখাবে। তো আমরা এবার যেটা আসছি, প্রথম এক্সাম্পল ওয়ান অর্থাৎ প্রথম উদাহরণ কি হতে পারে, যে কোনো একটা উদাহরণ আমরা নিতে পারি। তো এক্সাম্পল ওয়ান দেখো, আমি যে কোনো একটা উদাহরণ নিতে পারি। কি ধরনের উদাহরণ নিতে পারি? উদাহরণ নিতে পারি, ধরো এখানটাতে আমি বলেছিলাম যে তিন ধরনের আমি মহিলাদের তিন ধরনের জিনোটাইপ দেখছি। ধরো মনে করো যে একজন বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলো, বা একটি আক্রান্ত পুরুষের বিবাহ হলো, তাহলে স্বাভাবিক মহিলার জিনোটাইপ কি হবে? এক্স বড়াতে রয়েছে, ছোটাতে রয়েছে, এটা হচ্ছে সরি বাহক মহিলা, বাহক মহিলার এটা। এর সঙ্গে ক্রস করলাম কার? একজন, ধরো আমি বললাম এর সঙ্গে ক্রস করলাম একজন আক্রান্ত পুরুষের, তাহলে এখান থেকে কি ধরনের গ্যামেট আসতে পারে? এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, এখান থেকে আসতে পারে এক্স ছোট হাতের এইচ আর হচ্ছে ওয়াই। তাহলে চার ধরনের আমি এখানে দু ধরনের গ্যামেট পাচ্ছি, এখানে দু ধরনের গ্যামেট পাচ্ছি। তাহলে দেখো, তুমি চেকার বোর্ড বা পানেট স্কোয়ার করেও করতে পারো, অথবা এইভাবেও করতে পারো, এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, আবার এর সঙ্গে এটা তুমি যদি করো এক্স বড় হাতের এইচ ওয়াই, এর সঙ্গে তুমি এটা করতে পারো এক্স ছোট হাতের এইচ
এক্স ছোট হাতের এইচ, এর সঙ্গে যদি এটা করো এক্স ছোট হাতের এইচ এবং ওয়াই, তো দেখো এখানে চারটে আমরা পেলাম সন্তান সন্ততি, দুটি কন্যা সন্তান দুটি পুরুষ সন্তান। প্রথম কন্যা সন্তান দেখো এখানে এক্স বড় হাতের এইচ ছোট হাতের এইচ, যেহেতু দুটো এক্স এখানে কন্যা সন্তান, এবং যেহেতু একটা বড় হাতের একটা ছোট হাতের, তো এটাকে আমরা বলছি হচ্ছে বাহক। তো এই কন্যা সন্তানটা হিমোফিলিয়া আক্রান্ত হয়নি, কিন্তু বাহক অদূর ভবিষ্যতে বহন করছে এবং তোমার অদূর ভবিষ্যতে সন্তান সন্ততি হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে। দু নম্বরটা দেখো এটা এক্স আর ওয়াই যেহেতু আছে, সুতরাং এটা হচ্ছে পুত্র সন্তান, পুত্র সন্তান, এবং এটা হচ্ছে স্বাভাবিক। এক্স এইচ তোমরা আগে নিশ্চয়ই এখানে দেখো আমি দেখিয়েছিলাম এখানটাতে যে এক্স এইচ বড় হাতের ওয়াই হলে হয় স্বাভাবিক, এক্স এইচ ছোট হাতের হলে হয় আক্রান্ত। একই রকম ভাবে আমি এখানেও দেখিয়েছিলাম এক্স এইচ এইচ হলে স্বাভাবিক, এক্স বড় হাতের এইচ ছোট হাতের এইচ হলে বাহক, এবং এক্স ছোট হাতের এইচ ছোট হাতের এইচ হলে আক্রান্ত হয়। একই রকম ভাবে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়, তাহলে এটা হচ্ছে বাহক, এটা পুত্র সন্তান, তাহলে এই পুত্র সন্তানটা হচ্ছে তোমার স্বাভাবিক। এই কন্যা সন্তানটা দেখো এখানটা দুটো ছোট হাতের এইচ, তাহলে এটা হচ্ছে কিন্তু আক্রান্ত, এটা আক্রান্ত কন্যা সন্তান। আবার এইখানে দেখো তুমি এক্স ছোট হাতের এইচ ওয়াই, তাহলে এটা কিন্তু পুত্র সন্তান, কিন্তু এটা হচ্ছে আক্রান্ত। সুতরাং দেখো এখানে পুত্র সন্তানের অর্ধেক, দুটি পুত্র সন্তানের মধ্যে অর্ধেক পুত্র সন্তান আক্রান্ত হবে, 50% আক্রান্ত হবে, এবং মহিলাদের মধ্যে একটি আক্রান্ত এবং একটি বাহক হবে। এই কেসটা কখন, এক্সাম্পল ওয়ান আমি কখন বললাম, যখন মাতা হচ্ছে হিমোফিলিয়া বাহক এবং পিতা হচ্ছে আক্রান্ত, মাতা হচ্ছে বাহক এবং পিতা হচ্ছে আক্রান্ত। আমরা এর পরে যাচ্ছি 2 নম্বর এক্সাম্পলে, এক্সাম্পল 2, 2 নম্বর এক্সাম্পল, আর একটা আমি এক্সাম্পল দিই তারপর তোমাদের আমি বাড়ির কাজ একটা দেবো। এক্সাম্পল 2 ধরো, যে কোনো এক্সাম্পল হতে পারে, কি হতে পারে এক্সাম্পল, তোমাদের ক্লাসে নেই আমি তুলে জিজ্ঞেস করবে তুমি বলো কি এক্সাম্পল হতে পারে, আমাকেই দিতে হবে এক্সাম্পল, আমাকে উত্তর দিতে হবে। যাই হোক এক্সাম্পল 2 ধরো, আমি বললাম যে একজন আক্রান্ত মহিলা বা একজন স্বাভাবিক মহিলা, স্বাভাবিক মহিলা, স্বাভাবিক মহিলার সঙ্গে একজন আক্রান্ত পুরুষের বিবাহ হলো, একজন স্বাভাবিক মহিলার সঙ্গে একজন আক্রান্ত পুরুষের বিবাহ হলো, তাহলে আক্রান্ত পুরুষ কি হতে পারে, এক্স এইচ ওয়াই। তাহলে এখান থেকে দেখো তুমি সবই একই ধরনের গ্যামেট পাবে, এক্স বড় হাতের এইচ, এখান থেকে তুমি দু ধরনের গ্যামেট পাবে, এক্স ছোট হাতের এইচ এবং এক্স ছোট হাতের এক্স সরি শুধু ওয়াই। তাহলে এর সঙ্গে যদি ক্রস করাও তাহলে এক্স এইচ, এক্স এইচ এর সঙ্গে ক্রস করাও তাহলে এক্স এইচ ওয়াই। তা দেখো তুমি যদি এরকম যদি পাও, কন্যা সন্তানগুলো তুমি পাবে বাহক এবং পুত্র সন্তানগুলো তুমি এখানে স্বাভাবিক পাবে। তাহলে কি হচ্ছে এখানটাতে, কন্যা সন্তানগুলো এখানে দেখো এক্স এক্স যেহেতু আছে, কন্যা সন্তানগুলো এখানে তুমি পাচ্ছ হচ্ছে বাহক, যেহেতু এক্স ছোট হাতের ওয়াই, এতে ছোট হাতের বড় হাতের এইচ আছে, আর কোন পুত্র সন্তান যেটা যেটা এক্স ওয়াই, তখন পুত্র সন্তানগুলো তুমি পাবে হচ্ছে এখানটাতে কি ধরনের পাবে, পাবে হচ্ছে এখানে পুত্র সন্তানগুলো স্বাভাবিক। যাক তোমাদের বই এরকম অনেক প্রশ্ন তোমরা পাবে, অনেক ধরনের উদাহরণ তোমরা পাবে, তোমাদের জন্য একটি প্রশ্ন আমি করছি আজকে। প্রশ্নটি হল, যদি একজন বাহক মহিলার সহিত, মন দিয়ে শুনবে, যদি একজন বাহক হিমোফিলিয়া আক্রান্ত মানে বাহক মহিলা, একজন বাহক মহিলার সহিত যদি একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হয়, যদি একজন বাহক মহিলার সহিত স্বাভাবিক পুরুষের বিবাহ হয়, তাহলে তার পুত্র সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ। আর একবার বলছি, একজন বাহক মহিলার সহিত একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ। তোমরা নিশ্চয়ই উত্তর দেবে। আপাতত এইটুকুই, ঘরে থাকো, সুস্থ থাকো।